আসসালামু আলাইকুম রহমতুল্লাহুলিল্লাহ সময় বন্ধু আমরা একটা মশালা নিয়ে আজকে আলোচনা করবো হয়তো আট দশ মিনিটের আসালা আলোচনা মশালাটি হলো শুধুমাত্র কোনো কিছু নিয়ত করলে যেটা আমি মন মনে ইচ্ছা করলো যে এই কাজটি আমি করবো এই কাজ হয়ে গেলে এটা কি হিসেবে গণ্য হবে পরবর্তীটা পড়া পড়া জরুরি হবে নাকি মুখে উচ্চারণ করতে হবে এ বিষয়টি নিয়ে অথবা কেউ সন্দেহ করেছে নিয়ত করছে করছে না ইচ্ছা করছে করছে না এটা এটা হলে আমি কাজটি করব সন্দেহ পোষণ করতে করবে কি না কনফিউজ এব তাকে মান্যতা আদায় করতে হবে বিষয়গুলো এটা আমার কাছে প্রশ্ন এসেছে এই ধরনের প্রশ্নের সম্মুখীন অনেক মানুষ হয়ে থাকে জন্য বিষয়টি আলোচনা করা প্রজন্ম করছে আসুন তাহলে আমরা দুটো দিকে একটা ছন্দ পোষণ করলো মনে মনে ইচ্ছা করছে করছে না এটা হলে এটা করব যেটা এটা পূরণ হয় মন মনে ইচ্ছা করছেন সন্দেহ করলো এই ছন্দর দ্বারা কি সে তার জন্য এটা পোড়া করা একটা মান্যতা হিসেবে গণ্য হবে যা পোড়া করা ফরজ জরুরি এর উত্তর হলে না এভাবে সন্দেহ পোষণ করলে বা এ ধরনের করলে এর এর দ্বারা কোনো কিছু ওয়াজিব ফরজ হবে না বা এটা মান্য হিসেবে গণ্য হবে না যেটা নাকি আল্লাহ ইবিনুজাইম রহমান আল্লাহ বলেছেন ফ্রেকাশাস্তে হান ইমাম আলিম বড় আলিম তিনি বলেছেন যে যদি কোনো ব্যাপারে সন্দেহ পোষণ করে করবে কিনা তাহলে এখানে করা এটা ফরজ বাজিব না না করাটা আসল তো আসবা অনুযায়ী আসবা আন কিতাবে উল্লেখ করেছেন তিনি যে আল্লাহ এটা সাপোর্ট করেছেন দুই নম্বর যেটা বললাম যে শুধুমাত্র মনে মনে অনেক কথা আসে মনে অনেক কথা আসে যে এটা হলে এটা করব এটা করব। এই কাজটা পূরণ এটা করবো কথা কথা আমি যদি আমার কাজে কামে হই তাহলে আমি এত টাকা মনে বলছে দেব ইত্যাদি তাহলে এটাকে মান্যত হলো মনে মনে সে ভাবছে মনে মনে তো অনেক জিনিস ভাব তাই না অত মুখ উচ্চারণ করেনি বা নিহত করেছে কিন্তু মুখ উচ্চারণ করেনি যে এটা কাজটা আমি করবই ওই ক্ষেত্রে এটাকে গণ্য হবে সমস্ত আমাদের মতেই চার ইমাম অন্যান্য ফকিব ফকিগণ বা গ্রহণযোগ্য আথেন্টিক ওলামা কেরাম এবং লজনাদ দায়মা স্থায়ী ফতোয়া বোর্ড আরবের অন্যান্য অলমা কেরাম সবার একমতে এটা মান্য হিসেবে গণ্য হবে না অবশ্যই শক্তি থাকলে সামর্থ্য থাকলে যদি কেউ বোবা না হয় তাকে অবশ্যই মান্নতের জন্য উচ্চারণ করতে হবে আলামা সরফ সে যেটা হানাহি মাঝাবের একজন ইমাম আলমফসুদ্দিন লিখেছেন প্রসিদ্ধ কিতাব হানাহি মাঝাব মূল কিতাবের মধ্যে একটি তিনি বলছেন যে যে শুধুমাত্র নিয়তের দ্বারা এমন মান্যতা ইত্যাদি আদায় হবে না বা জরুরি হবে না ফরজ হবে না মান্যত হয়ে যাবে না কিছুই হবে না আল্লাহ নবী হানা শাফি আসবের ইমা একজন ইমাম প্রসাদ ইমাম আমরা সবাই জানি আল্লা নবীকে তিনি বলেছেন যে কথাবার্তা ছাড়া শুধু নিয়ত করলে কি মান্যতা দেয় হবে তিনি বলছেন না সবাই সঠিক কথা হলো কথা ছাড়া মুখে উচ্চারণ ছাড়া শুধুমাত্র নিয়ত করলেই মান্যতা দেয় বা মান্যতা জরুরি হয়ে যায় না হাম্বুল মাঝাবের কিতাব আল ইনসাফ প্রসিদ্ধ কিতাব তো ইনসাফে উল্লেখ আছে যে লাইফ শেখ নগর ইল্লা বিল কৌর কথা ছাড়া কোনোভাবে মান্য গ্রহণযোগ্য হবে না এটা ব্যাপারে কোনো মতানক কই নাই তিনি বলেছেন তো মানে প্রত্যেক মাঝাবের ইমামগণ অধিকাংশ মাঝাবের ইমামগণই এটা পরিষ্কার করেছেন আর অলমারা এটার কারণ বর্ণনা করছেন মান্যতটা হলো কসম যে আমরা করি কসম করি যেটাকে আমরা কসম বলি এই কসমের স্থবি এটার উপরে হাদিসও এসেছে রসল্লাম বলেছেন এন নাম নজরও এমিন মান্যটাও এক ধরনের কসম মুস আহমদ বিন আহম্বরের হাদিস শেখ আলমেন হাদিসটাকে সেলি সিলেসাই সাহায্য বলেছেন আঠাশশো ষাট নম্বর আগে সুতরাং এটার জন্য যেমন কসমের জন্য যেমন নাকি কিছু না বললে মন মনে আসলেই কসম হয়ে যায় না ঠিক মান্যতার ক্ষেত্রে মন মনে আসলেই বা নিয়োগ করলে এটা কসম হয়ে যায় না বা এটা আদা করা জরুরি হয়ে যায় না আর একটা এর প্রমাণ হিসেবে আলামা কেরাম উল্লেখ করেছেন আমি দেখেছি শেখ ফৌজান আব্দুল্লাহ ফৌজান হাফিজুল্লাহ তিনিও ওটা উল্লেখ করেছেন অন্যান্য আলামা কেরাম উল্লেখ করেছেন তিনি দলিল পেশ করেছেন কেন শুধুমাত্র নিয়ত করলে হবে না যাদের মান্যত তারা কোনো কিছু ফরজ করা হচ্ছে তাই না তিনি বলেন আল্লাহ সাদ বলেন যে ইন্দাল্লাহ তাজা বাজা আন উম্মতি মা বিহি আনফুসু আনফুসাহা মা আলাম তা আমাল আও তা খেলাম এই হাদিস বোখারির পাঁচ হাজার দুশো ঊনসত্তর নম্বর হাদিস মানে বলেন যে আল্লাহ তালা এই মতকে মতে ক্ষমা করে ক্ষমা করে দিয়েছেন যা মন মনে সে বলে যতক্ষণ মতো এটা আমল না করে এবং কথা না বলে যদি আমল না করে এবং কথা না বলে তো শুধুমাত্র মন মনে বলার দ্বারাই কি হবে না এটা ফল হয়ে যায় না বা এটা করা জরুরি হয়ে যায় না মনে মনে বলেছে তারা যাবে হাবিজ ইম আসকাল হাদিসের ব্যাখ্যা বলেছেন যে যদি কথা না বলে বা এটা যদি কাজটা না করে তাহলে শুধুমাত্র মনে মনে বলার দ্বারা কোনো কিছু ফল বদলি হয়ে যায় না এই হাদিস তার প্রমাণ আমি আগে বলেছিলাম স্থায়ী ফতোয়া বোর্ড সৌদি আরবের স্থায়ী ফতুয়া বোর্ড তাদের ফতোয়া উল্লেখ করেছেন যে যদি উচ্চারণ না করা হয় কসম বা মান্যত যেটা আমরা বলি মান্যতার উচ্চারণ যদি না করা হয় মক উচ্চারণ যদি না হয় শুধুমাত্র নিয়ত করার দ্বারা এটা কি হয় না ফরজ হয়ে যায় না ফরজ হয়ে যায় না করলে এবং এর দ্বারা কোনো কিছু ফরজ হবে না অজীব হবে না কারণ কসম শব্দ উচ্চারণ না করা ছাড়া হয় না ঠিক এমনভাবে মানবত্বদায় লজনের দায় মা স্থায়ী ফত ফত এটা তাহলে আমরা সংখ্যক বলতে পারি যে মনে মনে দিকে সন্দেহ করে এই কাজটা করবো কনফিউজ আমি কাজটি করবো কিনা এই কাজ হয়ে গেলে কাজটা হবে কিনা মান্যতের মানতের ব্যাপারে সন্দেহ করছে অর্থাৎ নিয়ত করলো যেটা হলে আমি এটা করবো কিন্তু সে মুখে বললো না যে কাউকে সাক্ষী রাখলো না বা বললো না মুখে উচ্চারণ করলো না এটা হলে আমি করবো এটা এভাবে পাকা কিছু বল শুধু মনে মনে নিয়ত করে রাখলো তাহলে এই সমস্ত দ্বারা মান্যত ফরজ হয়ে যাবে না মান্যত আদায় করা জরুরি হয়ে যাবে না হ্যাঁ সুতরাং হ্যাঁ ভালো নিয়ত করলে কোনো কাজের ভালো নিয়ত করলে তো যে কেউ ভালো করে কাজটা করতে না পারে সব কবে

মান্য গ্রহণ হবে মান্যত বা হবে না বা মান্য হিসেবে গ্রহণযোগ্য হবে না মান্যতা হিসেবে তাকে ওয়াজিব ও ফরজ মান্যতা করতে হবে এমন কিছু না ইনশাআল্লাহ রাজি তবে ভালো কাজে নিয়ে তাদের সেসব হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করে আমল করতান করুন আসসালামু আলাইকুম আরহাম বরক